নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথায়। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু বেশ মজার। প্রেরণা পাওয়ার, মোটিভেট হওয়ার, যে বয়স সত্যি বয়স কারো কারো কাছে শুধুই একটা সংখ্যা মাত্র। অনেক বয়স নিয়েও অনেক মানুষ এমন এমন কর্মকাণ্ড করেন যেগুলো আমাদের প্রেরণা দেয়, যে কোনো বয়সই কোনো কাজের কাছে বাধা হয়ে থাকতে পারে না। তেমনি একজনের নাম হলো বাহাদুর। বাহাদুরের নাম আপনি শুনেছেন কিনা জানি না, শুনে ফেলার কথা। যদি না শোনা থাকে তাহলে বলি, বাহাদুরের পোর্টফোলিওটা এরকম। বাহাদুর মিশরের মানুষ, তার সন্তান চারজন, তার নাতি নাতনির সংখ্যা ছজন। বাহাদুরের এখন বয়স 74 বছর, আর বাহাদুর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম খোদাই করে ফেলেন। কেন? 74 বছর বয়সে গিয়েও তিনি পেশাদার ফুটবল লীগের ম্যাচে খেললেন। এই পৃথিবীতে সব থেকে বেশি বয়সে পেশাদার ফুটবল খেলা মানুষের নাম বাহাদুর, যিনি মিশরের মানুষ, যার বয়স 74। আগামী মাসে যার বয়স হবে 75, আগামী মাসের 6 তারিখে তার বয়স হবে 75। বাহাদুর মিশরের মানুষ ছিলেন, কিন্তু ছোটবেলা থেকে প্রচন্ড তার ইচ্ছে ছিল ফুটবল খেলার, কিন্তু আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তাই ফুটবল খেলাটা একটা সময় গিয়ে সেই জন্যে পুরোটাই চালিয়ে যেতে পারলেন না। একমাত্র কাজ ফুটবল খেলা, এটা তার জীবনে ওই ছোটবেলাটায় বা কৈশোর জীবনে এলো না, তাকে অন্য কিছুর ব্যবস্থা করতেই হতো, হলো রুটি রুজির জন্য। তো মিশর থেকে তার পরিবার বা তিনি নিজে চলে যান কুয়েতে। সেই কুয়েতে ওখানে তিনি 15 বছর কাজকর্ম করেছেন, জীবনের 15টা বছর কাটিয়েছেন কুয়েতে। সেখান থেকেই টাকা রোজগার করেছেন, সংসার চালিয়েছেন। তো এই প্রসঙ্গে বলা, কুয়েতেও যখন চাকরি বাকরি করেছেন, কাজ করেছেন, তখনও কিন্তু বাহাদুর ফুটবল খেলা ছাড়েন, কুয়েতেও ফুটবল খেলেছেন। পরবর্তীকালে তিনি মিশরে ফিরে আসেন এবং সেখানেও ফুটবল খেলেন। বাহাদুরের আগে যে মানুষটার, আইজেক বলে এক ভদ্রলোকের, সব থেকে বেশি বয়সে পেশাদার ফুটবল ম্যাচ খেলার রেকর্ড ছিল, তিনি একজন ইসরায়েলি, তিনি 73 বছর বয়সেও পেশাদার ফুটবল খেলেছেন। কিন্তু বাহাদুর তার রেকর্ড ভেঙে দিয়ে 74 বছর বয়সেও পেশাদার ফুটবল খেললেন মিশরের তৃতীয় ডিভিশন লিগে। এবং বাহাদুর ম্যাচ শেষে যা কথা বলেছেন তাতে কিন্তু আপনি হকচকিয়ে যাবেন, যে আপনার মনে হতে পারে কি আছে কি 74 বছর বয়সে রেকর্ডের জন্য একটা মানুষ একটা ম্যাচে খেলে ফেললো, ওই রেকর্ড হয়ে গেল, ব্যাস আর কি হবে। বাহাদুর মোটেই তেমন বলছেন না, বলছেন না না, আমি ফুটবলটা খেলতে আজও বড় ভালোবাসি, আমার মনেই হয় না মাঠে নামলে যে আমার বয়স 74। কিন্তু যারা দেখছে তাদের মনে হয় আমি নাকি বুড়ো হয়ে গেছি, কিন্তু আমি যখন ফুটবলটা খেলি আমার মনটা পুকুরে থাকে সেই ছোটবেলায় যখন আমি বলটা নিয়ে দৌড়াতাম। তো তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন যে আপনি আর কত, আর তো খেলবেন না বোধহয়, এবার তো খেলা ছাড়লেন। বাহাদুর বললেন না না, একজন 73 বছর অব্দি ফুটবল খেলেছে, আমি যে 74 খেলে ফেললাম আমি তার রেকর্ডটা ভেঙে দিয়েছি। কালকে কোনো 75 বছর মানুষের যদি মনে হয় আমার রেকর্ডটা ভাঙবে, একটু করে এসে একটা ম্যাচ খেলে দিয়ে যদি ভেঙে দিয়ে চলে যায় সেটা হতে দেবো না, আমি এখন লাগাতার ধারাবাহিকভাবে ফুটবল খেলে যাবো যতদিন আমাকে ক্লাব খেলতে দেবে, আর ক্লাব তখনই খেলতে দেবে যদি আমি পারফর্মটা ঠিকঠাক করে যাই। তাই এখনও বাহাদুর নিয়ম করে সকাল বিকেল প্র্যাকটিস করেন ফুটবলটা, যাতে তিনি ক্লাবের হয়ে যখন মাঠে নামেন এটা না মনে হয় যে এটা বোঝা, একটা মানুষ রেকর্ড করবেন বলে মাঠে নামছেন আর প্লেয়াররা তাকে খেলতে দিচ্ছেন। বাহাদুর বলেন যে আমার জন্য যে বাইরে যে ছেলেটি বসে আছে তার বয়স অনেক কম, সে মাঠে নামার জন্য ছটফট করছে, কিন্তু সে যেন না ভাবে যে আমি বয়সে বেশি, সে বয়স কম, সেই জন্য তার যোগ্যতা তার সুযোগটা পাওয়া উচিত। তার যেন মনে হয় যে সে আমার থেকে ভালো ফুটবল খেলবে তবে প্রথম ইলেভেনে, ফার্স্ট ইলেভেনে ঢুকবে, না হলে আমিই তো ফার্স্ট ইলেভেনে খেলব। তো বাহাদুর এরকম একজন লড়াকু মানসিকতার মানুষ, তাই তার এই পৃথিবীর সব থেকে বেশি বয়সে পেশাদার ফুটবল খেলার এই অনন্য রেকর্ডের কথা শুনে গোটা পৃথিবীর নেটিজেনরা, নেট নাগরিকরা কিন্তু প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। আমিও সরব কথায় সেটাই দিলাম, বাহাদুর আপনাকে দেখে স্যালুট, 74 বছরে পেশাদার ফুটবল খেলা যায় মানে আপনি, আপনার মধ্যে কতটা জীবনী শক্তি আছে সে তো তারই প্রমাণ। এই করোনায় যখন বয়স্ক লোকেরা তাদের শরীর স্বাস্থ্যের দিকে বেশি নজর দিতে বলছে ও পর্যন্ত, সেখানে মিশরের এক 74 বছরের এনাকে কি আদৌ বৃদ্ধ বলা যায়? না, 74 বছরের যুবক বা বালক বা কিশোর বা তরুণ সে রমরমিয়ে পেশাদার ফুটবল ম্যাচ খেলছেন, 90 মিনিট ধরে খেলছেন, শাব্বাশ। তো আজকের মতো সরব কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন সরব কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।